লোকসভা ভোটের মাঝেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের বড়সড় প্রভাব পড়তে পারে শাসক দলের বিরুদ্ধে এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলে তার মধ্যেই কিন্তু তুমুল সরগোল চলছে গোটা রাজ্যে কারণ বেসুরো বিস্ফোরক কুণাল ঘোষ কুণাল ঘোষকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে ঢোল পাঠিয়ে দিয়েছেন কুণাল ঘোষ সব জানতেন মমতা ব্যানার্জি রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ টাকা দিয়ে চাকরি ঘুষ দিয়ে চাকরি সবটাই নোখ দর্পণে ছিল সবটাই জানতেন এমনকি রাজ্যের আরও মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন বেহাল তবিয়তে এমনকি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন রাজ্য মন্ত্রী সভায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ তা নিয়ে কিন্তু জোর সরগোল চলছে রাজ্য রাজনীতিতে আর তার মাঝেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের বিরোধিতা করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শেষ রক্ষা হয়নি চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গঠিত স্পেশাল বেঞ্চ কিন্তু রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার যে ভয়ঙ্কর দাবি করেছে ভোটের মাঝে জেলে চলে যেতে পারে গোটা মন্ত্রিসভা হাইকোর্টের নির্দেশে এমনই কিন্তু বিস্ফোরক ইঙ্গিত বিস্ফোরক জল্পনা উস্কে দিয়েছেন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী তার পরপরই কিন্তু তড়িঘড়ি সাময়িক স্বস্তি দিয়েছে রাজ্য মন্ত্রিসভাকে সুপ্রিম কোর্ট আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি মাঝি শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝি এবার মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে তোল রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার স্বাস্থ্য ক্ষেত্রে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠল আর এই অভিযোগেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল লোকসভা ভোটের মাঝি राज्यो राज्य निधि दे শিক্ষার পর এবার স্বাস্থ্য রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ আর এবার যে দপ্তরের অভিযোগ উঠল সেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মমতার নিজের দপ্তরেই উঠলো এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন সাম্প্রতিক অতীতে একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা বর্তমানে জেলবন্দি সম্প্রতি আবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়ে সারা ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই ঘটনারে কাটতে না কাটতেই উঠল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সরকারি হাসপাতালের হাউস স্টাফ নিয়োগের পদ্ধতির এবার দুর্নীতির অভিযোগ এনেছেন চিকিৎসকদের একাধিক সংগঠন এবং নবীন চিকিৎসকদের একাংশ চিকিৎসক হতে গেলে একটি দীর্ঘ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় পড়ুয়াদের এমবিবিএস পাসের পর রেজিস্ট্রেশন পাওয়ার জন্য ইন্টারশিপ করতে হয় হবু ডাক্তারদের তারপরেই রেজিস্ট্রেশন পান তারা রেজিস্ট্রেশন পাওয়ার পর আবার হাউস স্টাফ হিসাবে কাজ করতে হয় হবু চিকিৎসকদের অতীতে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে হাউস স্টাফ হিসাবে কাজ করা বাধ্যতামূলক ছিল তবে বর্তমানে সেই নিয়ম অনেকটাই শিথিল হয়েছে রেজিস্ট্রেশন পাওয়ার পর স্টাফ হিসাবে কাজ করা বাধ্যতামূলক নয় এদিকে এতদিন অবধি কোনো স্টাফ হিসাবে কাজ করতে হলে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে হবু চিকিৎসকদের অ্যাপ্লাই করতে হতো এরপর ডাক্তারি পড়ার সময় উক্ত পড়ুয়া কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে বাছাই করা হতো প্রার্থী চলতি বছর রাজ্য স্বাস্থ্য দপ্তর এই পদ্ধতিতে বদল এনেছে বর্তমান পদ্ধতি অনুযায়ী ডাক্তারি পড়াকালীন আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পঁচাশি শতাংশের স্কোরভোট তৈরি হবে এবং বাকি পনেরো শতাংশ নম্বর ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রদান করা হবে এই ইন্টারভিউ নিয়েই আপত্তি রয়েছে অনেকের আশঙ্কা এই পদ্ধতি থাকলে স্বজন পোষণ এবং দুর্নীতি দুয়ের সম্ভাবনাই বাড়বে এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরের সাধারণ সম্পাদক মানব গুমটা বলেন ইন্টারভিউয়ের পনেরো পারসেন্ট নম্বর যোগ হওয়া নিয়ে দুর্নীতি স্বজন পোষণ অভিযোগ আসতে শুরু করে দিয়েছে এদিকে এই নতুন পদ্ধতির বিরোধিতা করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে ছাত্র সংগঠন এআইডিএসও যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর দুর্নীতি স্বজন অভিযোগ মানতে চাননি এই প্রসঙ্গে আইএমও বেঙ্গলের সম্পাদক শান্তন হোসেন বলেন এই ইন্টারভিউ থাকলে একটা অনিয়মের জায়গা তৈরি হয় সেই কারণেই চোখ কান খোলা রাখতে হবে সরকারের অসৎ উদ্দেশ্য নেই তাই কোনো প্রকার অপব্যবহার হলে চলবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দপ্তরে শিক্ষার পরে এবার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল রাজনৈতিক মহলে কারণ সরকারি হাসপাতালের হাউস স্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ এবার নবীন চিকিৎসকদের একাধিক চিকিৎসক সংগঠনের যদিও এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাট রাজ্য সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে পুরো নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়োগ নিয়েও সামনে এলো বড় সড়ো দুর্নীতির অভিযোগ সরকারি হাসপাতালের হাউস স্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন নবীন চিকিৎসক এবং সংগঠনগুলি আর যে অভিযোগ যে এম বিবিএস পাস করার পর রেজিস্ট্রেশন পেতে গেলে ইন্টার্নশিপ করতে হতো হবু চিকিৎসকদের কিন্তু পরিবর্তন এনেছে স্বাস্থ্য দপ্তর আর এই পরিবর্তনের ফলেই চলতি বছর রাজ্য স্বাস্থ্য দপ্তর ডাক্তারি পড়ার সময় আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি পঁচাশি শতাংশ স্কোরবোর্ড বাকি পনেরো শতাংশ নম্বর দেওয়া হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে এই ইন্টারভিউ নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে এই ইন্টারভিউতে খাবলা এমনই গন্ধ পাচ্ছেন একাধিক চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নবীন চিকিৎসকরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়মের বিরোধিতা করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝে নিয়োগ দুর্নীতির পর এবার মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ উঠল এই নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তবে আগামী দিনে কি হতে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগেও কি এবার সিবিআই তদন্তের নির্দেশ আসবে কলকাতা হাইকোর্টে কি আবারও মামলা যাবে কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের